হ্যাঁ ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি, তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল তাপস করিবি লাইফস্টাইলে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, যে জন্য ভিডিওটা করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, নিচে নাম দেওয়াই আছে থাম্বনেলে। তো চলো শুরু করি সকালবেলা থেকেই। সকাল থেকে শুরু করছি, এখন আমার রান্না হয়নি। এই দেখো কোকিলা মাছ নিয়ে এসেছে। আজকে কোকিলা মাছের ঝাল করবো। আর তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো 20 টাকার কোকিলা মাছ এনেছে আজকে। তো এখন আমি কোকিলা মাছ ভাজবো, তারপরে ঝাল করব, আর লাল শাক বেগুন দিয়ে করব আজকে। কি করবে, লাল শাক করবে আর কি করবে? কোকিলা মাছ। তো এখন আমি কোকিলা মাছটা ভেজে নিব, তারপর এটা সমুদ্রের মাছ, আগে কোনোদিন আমরা এটা খাইনি। আমাদের বাপের বাড়ির ওখানে এইসব মাছ পাওয়া যায়নি, তাই আমরা আগে কোনোদিন খাইনি। এখন নতুন এখানে জানি না মাছটা খেতে কিরকম হবে, কিন্তু আজকে ফার্স্ট আমি রান্না করছি। তো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও কিভাবে রান্না করতে হয়। আমি তো সেভাবে এই মাছটা কোনোদিনও রান্না করিনি, তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমরা যদি জেনে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো করবি কোকিলা মাছ ভেজেছে আর ভাত, কোকিলা মাছ আর শুধু ভাত এখন খাবো। দুপুরবেলায় শাক করবে, কোকিলা মাছের দিয়ে আলু দিয়ে করবে। এটা করবির, এটা আমার, আমরা এখানে বসে খাই। তোমাদের ঘর মন ঘুরে গেল, করছে না, তাই আমাকেই করতে হচ্ছে আজকেও। দেখতে পাচ্ছ, আজকেও আমাকেই রান্না করতে হবে। ও দুদিন পর পরই কি হয় ভগবান জানে, ওর মন মুক্তি কাজ করে নাহলে করে না এমন ভাব। মশলাটা দেখো, সব মশলাগুলো গুঁড়ো মশলা হলে সবগুলো আগে তোমরা ভিজিয়ে নেবে জলে, অল্প সামান্য একটু জলে ভিজিয়ে রাখবে, তাহলে খুব সুন্দর হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঝাঁজ বেরিয়ে গেছে,
পেঁয়াজ আগে কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়েছি, মশলাগুলো দিয়ে ভেজেছি। আর যে গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলো জলে ভেজে রেখেছিলাম। একটু জল দিয়ে দেবো, মাছগুলো এখানে চেক করতে হবে লবণ হয়েছে কিনা। খুব ঝাল হয়েছে, সামান্য একটু জল লাগবে। তো লবণ দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছিলাম তো লবণ কম হবে, একটু লবণ দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, খুব ঝাল হয়েছে তাই লঙ্কা গুঁড়ো দেব না, দিয়ে ভালো করে সুন্দর করে গরম করতে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে রান্না করতে হয়, অভ্যাস আছে, কারণ একটা না তিন বছর রান্না করতে হয়েছে বাড়িতে, যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন থেকে তিন বছর রান্না করতে হয়েছিল বাড়িতে। করবি এখন আসছে, দেখতে এসছে যে কী করছি, কেমন করে রান্না করছি দেখতে এসছে। দেখো যদি তো খালি দেখা যায়, ঠিক আছে কীভাবে করতে হবে এখানে রান্না করার ভয়ে ছেলেকে দিয়ে শুয়েছিল বাড়ি, ছেলে কান ছিল আর আমি রান্না করার ভয় শিখেছিলাম, তাই না? দেখো কত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, নামিয়ে তেল বেশি করলে যেতে হয়ে যায়, নামিয়ে নাও বেশি জল শুকিয়ে গেলে কিন্তু পেতে হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে, দারুণ টেস্ট হয়েছে, একবার খেয়ে গেছে, খেয়ে দেখতে লাগবে না। তো বন্ধুরা দেখলে কটিলা মাছের পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিয়ে ঝাল করা হলো, সামান্য একটু মাখা মাখা থাকবে, কেমন টেস্ট হয়েছে করবি নিজেই বলবে পরে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখে থাকো। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে তাতানের বাবাই রান্না করলো, কী আমার তো রান্না করার কথা ছিল কিন্তু হট করে তাতান এমন করছিল যে আমি ওকে না নিয়ে থাকতে পারলাম না, ওকে ঘুম তারপরে নিয়ে ঘুম পাড়াচ্ছি। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে তাতানের বাবা রান্না করছিল, আমার রান্না করার কথা ছিল কিন্তু আমি রান্না করিনি, তাতান খুব কান্নাকাটি করছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি আর রান্না করিনি।
তাতানের বাবা রান্নাটা করলো। তাতানের বাবা ভালো রান্না করতে জানে, সব কিছুই ভালোভাবে রান্না করে, তাই আমারও ভালো হয় মাঝে মাঝে। তো বন্ধুরা, আমরা এখন খাবো। তো আমরা এখন খেতে বসেছি, আমরা এখন খাবো। তো চলো দেখে নাও। এই দেখো, মাছ ভাজা, লেবু, পেঁয়াজ, শসা নিয়েছি। তাতারের বাবা দেখো আবার মুড়ি নিয়েছে। ওনার আবার মুড়ি না খেলে মনে হয় পেট ভরে না, ভাতের সঙ্গে মুড়ি চাই। এই যে তাতানের বাবার রেসিপি দেখো, কপিলা মাছের ঝাল করেছে। তো বন্ধুরা, এখন আমরা খেয়ে নিই। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, খেয়ে নিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা আজকে কী রান্না করেছো একটু জানিও আমাকে। আর আমি তো কোকিলা মাছটা সেভাবে রান্না করতে জানি না, তো তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্ট করে দিও, কমেন্টে বলে দিও। তাতানের বাবা রান্না করতে পারে, সব কিছু রান্না করতে পারে। তো কীভাবে রান্না শিখলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা পরবর্তী অবশ্যই দেখে নিও পরবর্তী ভিডিওটা, সেখানে তোমরা জানতে পারবে কীভাবে রান্না ও শিখলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, আমি আর বেশি বকবক করছি না, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, আমি তোমাদের কাছে এইটুকুনি কামনা করছি। তো বন্ধুরা, এখন আমি ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।